দর্শক, আশা করি ভালো আছেন। আজকে কথা বলবো দেশ সেরা একজন অর্থোপেডিক্স ডক্টর অধ্যাপক ডক্টর আ ফ ম রুহুল হক। রুহুল হক স্যার কোথায় চেম্বার করেন এবং কিভাবে তার সিরিয়াল পাবেন? স্যার একসময় বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। স্যারের ডিগ্রিগুলো MBBS, FICS, FCPS, FRCS লন্ডন। ফেলো করেছেন ব্রিটিশ অর্থোপেডিক অ্যাসোসিয়েশন লন্ডন, সদস্য ইউরোপিয়ান ইউনিয়ন নি অ্যান্ড অর্থোপেডিক সোসাইটি, প্রাক্তন অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি এবং প্রাক্তন পরিচালক জাতীয় পঙ্গু ও পুনর্বাসন হাসপাতাল এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে কর্নেল অনারারি CMS ঢাকা, সাবেক মন্ত্রী স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়। স্যার চেম্বার করেন ট্রমা সেন্টার, এটা শারীরিক একটি হসপিটাল, 22/8 এ ব্লক বি শ্যামলী মিরপুর রোড ঢাকা 1207। এখানে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারগুলোতে কল করে আপনারা সিরিয়াল দিতে পারবেন, বিশেষ করে যাদের হাঁটুতে সমস্যা অর্থাৎ পায়ে সমস্যা, পায়ে ব্যথা এবং আঘাতজনিত কোনো সমস্যা এবং অ্যাক্সিডেন্টাল কারণে সার্জারি প্রয়োজন। স্যার কিন্তু অত্যন্ত দক্ষ একজন ডাক্তার, অর্থোপেডিক্স ডাক্তার, এবং স্যারের ডিগ্রিগুলো দেখেই বুঝতে পারছেন যে তিনি একজন বড় মাপের অর্থোপেডিক ডাক্তার। স্যারের সিরিয়াল দিতে হলে এই নাম্বারে যোগাযোগ করে অথবা তাদের হটলাইন আছে, সেখানে ফোন করেও স্যারের সিরিয়াল নিতে পারেন। এবং আরও একজন অর্থোপেডিক ডাক্তার ডক্টর কামরুজ্জামান, MBBS, ডি অর্থ, MS অর্থ, অর্থোপেডিক সার্জন, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অর্থোপেডিক বিভাগ, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল, ধানমন্ডি, ঢাকা। স্যারও একজন বড় মাপের অর্থোপেডিক সার্জন। সাক্ষাতের সময় শনি, রবি, সোম, বুধ ও বৃহস্পতিবার বিকাল 9:00 থেকে 7:00, মঙ্গল ও শুক্রবার বন্ধ। এখানে ঠিকানা দেওয়া আছে ট্রমা সেন্টার এবং ফোন নাম্বারও দেওয়া আছে, আপনারা কল করেই স্যারের সিরিয়াল নিতে পারবেন। এবং আরও একজন অর্থোপেডিক সার্জন ডাক্তার SKM জয়নাল আবেদিন, MBBS, ডি অর্থ করা আছে, FOS, NIH সিঙ্গাপুর থেকে ট্রেনিং প্রাপ্ত, প্রাক্তন অর্থোপেডিক সার্জন, জাতীয় পঙ্গু ও পুনর্বাসন হাসপাতাল এবং MOH সৌদি আরব, সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। ভিডিওটির মাধ্যমে উপকৃত হলে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে একটি সাবস্ক্রাইব করে দিবেন।